ম্যাজনের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুস্বাগত। এ পর্বে আমরা শুরু করছি প্রবাবিলিটির তৃতীয় পর্ব। এ পর্বে থাকবে কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্ত আরোপিত সম্ভাবনা, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাস টুয়েলভের সিলেবাসের প্রথম বিষয় বা প্রথম আলোচ্য বিষয় হচ্ছে টুয়েলভের। যাই হোক, আসছি আমরা মূল পর্বে। প্রথমে আমরা আলোচনা করব ডেফিনেশন, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বা স্বাধীন ঘটনা কি, তারপর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা পরস্পর পৃথক ঘটনা কি, তারপর আমরা কিছু নোট দেব, তারপর ইম্পর্টেন্ট প্রপার্টি, যে প্রপার্টি কাজে লাগে আমাদের অঙ্গ করতে হবে, তারপরে সর্বশেষে থাকবে কিছু এক্সাম্পল। যাই হোক, আসছে ডেফিনেশানে। এ এবং বি দুটি ঘটনা, যদি এই দুটি ঘটনা এমন হয় যে এ ঘটে গেছে এই শর্তে বি ঘটনা ঘটার প্রয়োজন হয়, তাহলে এ ঘটে গেছে এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি অফ বি বা এ দ্বারা চিহ্নিত করি। কি বললাম, এ ঘটনা ঘটে গেছে এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা আছে, প্রবাবিলিটি অফ বি বা এ দ্বারা চিহ্নিত করা হচ্ছে, এবং এটাকে ডিফাইন করা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি বাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ দ্বারা। তাহলে আবারও বলছি, এ এবং বি এমন দুটি ঘটনা যে এ ঘটে গেছে এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি অফ বি বা এ দ্বারা চিহ্নিত করি, আর সেটাকে ডিফাইন করা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি বাই প্রবাবিলিটি অফ এ দ্বারা। অনুরূপভাবে যদি বি ঘটনা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা বের করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে হবে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি বাই হচ্ছে প্রবাবিলিটি অফ বি। তাহলে এখান থেকে আমরা যা পেলাম, প্রবাবিলিটি অফ বি বাই এ সমান পাচ্ছি আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি বাই প্রবাবিলিটি অফ এ, আর এখান থেকে পেলাম প্রবাবিলিটি অফ এ বাই বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এই দুটো রিলেশান থেকে আমরা কী পাবো? তাহলে এই রিলেশান থেকে আমরা কী পাবো? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি সমান এইটা এ পাশে আসা গুণ হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ। এই রিলেশান থেকে কী পাবো? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি সমান পাবো আমরা প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ বাই বি। তাহলে এই দুটো রিলেশানে কী আছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি এর সমান। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ সমান প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ বাই বি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি এটাও হতে পারে, এটাও হতে পারে। সেটা আমাদের দেখতে হবে কি শর্তে আমাদের সম্ভাবনা নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের কী বলবো, যে কন্ডিশনাল প্রবাবিলিটির মূল বিষয়। এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বিকে আমরা কিন্তু প্রবাবিলিটি অফ এ বি দ্বারাও চিহ্নিত করি। তাহলে এই যে প্রবাবিলিটি অফ এ বি দ্বারা চিহ্নিত করা হচ্ছে, যার জন্যে এটাকে প্রোডাক্টের সূত্রও বলা হয়, প্রোডাক্টের সূত্রও বলা হয়, প্রবাবিলিটির গুণের সূত্র সেটাও কিন্তু আমরা বলি বা সে হিসাবে আমরা একে চিনি। এরপর আমরা আসবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কী, এরপর আসবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কী, যে বিষয়টি আমাদের অঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর এইখানে ছেলে মেয়েদের একটু সমস্যা হয় বা শিক্ষার্থী বন্ধুদের সমস্যা হয়, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বিষয়টা একই না আলাদা? তা যাই হোক, আমরা এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আলোচনা করব। এ এবং বি যদি পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হয় বা পরস্পর স্বাধীন হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? প্রবাবিলিটি অফ এ বাই বি সমান হবে প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ এক্ষেত্রে কী বলা হচ্ছে? স্বাধীনভাবেই যে কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে, অর্থাৎ এখানে কী ছিল? প্রবাবিলিটি অফ এ বাই বি, অর্থাৎ কী ছিল? বি ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে সেটা কী হবে? যেহেতু স্বাধীন, সেজন্য প্রবাবিলিটি অফ এ সমান হবে, তখন আর প্রবাবিলিটি অফ বি ঘটলো কি না ঘটলো তার উপরে ও নির্ভরশীল হচ্ছে না, যার জন্য আবারও বলছি প্রবাবিলিটি অফ এ বাই বি অর্থাৎ হচ্ছে বি ঘটনা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা, কিন্তু যেহেতু স্বাধীন সেজন্য এটা সমান হয়ে যাবে কার? প্রবাবিলিটি অফ এ সমান। আবার আমরা পেয়েছি কি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি সমান আমরা পেয়েছি প্রবাবিলিটি অফ বি ইন্টু হচ্ছে প্রবাবিলিটি অফ এ বাই বি, আর
प्रोडक्ट अफ ए बाई बी समान कि पे प्रोडक्ट अफ ए अर्थात प्रोडक्ट अफ बी इंटू हे प्रोडक्ट अफ ए। अनुरूप भावे जदि ए घटना घटे गए से सत्ते बी घटना घटा से क्षेत्र में कि प्रोडक्ट अफ बी बाई ए है তাহলে এখানেও যদি স্বাধীন হয়ে যায় তাহলে প্রোডাক্ট বি বাই এ হয়ে যাবে প্রোডাক্ট বি এর সমান, সেক্ষেত্রেও কিন্তু আমরা একই শর্ত পাব। অর্থাৎ প্রোডাক্ট এ ইন্টারসেকশন বি সমান পাচ্ছি আমরা প্রোডাক্ট অফ এ ইনটু প্রোডাক্ট অফ বি। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি, দুটো ঘটনা যদি পরস্পর স্বাধীন হতে হয় তাদের ইন্টারসেকশনের সম্ভাবনা অবশ্যই তাদের সম্ভাবনার গুণফলের সমান হতে হবে। তাহলে আমাদের এখানে মাথা রাখতে হবে কি যদি আমাদের কোনো সম্ভাবনার অঙ্ক দেওয়া থাকে এবং সেখানে দুটো ঘটনা দেওয়া থাকে এবং যদি বলে যে এই ঘটনা দুটো পরস্পর স্বাধীন কিনা সেক্ষেত্রে যাচাই করো বা স্বাধীন প্রমাণ করো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এ ইন্টারসেকশন বি সমান বের করব, তার অনুকূলে বিন্দু সমান বের করব, মোট নমুনা বিন্দু বের করব, তারপর প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি বের করব, তারপর প্রোডাক্ট অফ এ বের করব, প্রোডাক্ট অফ বি বের করব। এবার প্রোডাক্ট অফ এ আর বি যে মানটা পাচ্ছি প্রোডাক্ট অফ এ ইনটু প্রোডাক্ট অফ বির মান, সেই দুটো গুণের মান বের করার পর আমরা দেখব প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি এর সমান হচ্ছে কি না। তাহলে আবারও বলছি, দুটো ঘটনা যদি পরস্পর স্বাধীন যাচাই করতে বলে তাহলে আমরা প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি বের করব, প্রোডাক্ট অফ এ বের করব, প্রোডাক্ট অফ বি বের করব। এবার প্রোডাক্ট অফ এ ইনটু প্রোডাক্ট অফ বি এর গুণফল যদি আমাদের প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি এর সমান হয় তাহলে বলে দেবো এ এবং বি পরস্পর স্বাধীন। তবে এখানে জানানোর বিষয় হচ্ছে আমরা দুটো ঘটনার ক্ষেত্রে আমরা এটা লিখেছি কিন্তু এন সংখ্যক এলিমেন্ট বা এন সংখ্যক ইভেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। অর্থাৎ এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন এরাও যদি পরস্পর স্বাধীন হয় তাহলে প্রোডাক্ট অফ এ ওয়ান ইন্টারসেকশন এ টু ইন্টারসেকশন এ থ্রি ডট ডট ইন্টারসেকশন এ এন সমান হবে প্রোডাক্ট অফ এ ওয়ান ইন্টু প্রোডাক্ট অফ এ টু ইন্টু প্রোডাক্ট অফ এ থ্রি ইন্টু ডট ডট প্রোডাক্ট অফ এ এন। অর্থাৎ সহজ কথাই হচ্ছে কতগুলো ঘটনা যদি আমাদের স্বাধীন কিনা যাচাই করতে বলে তাহলে আমরা কি করব, সেই ঘটনাগুলোর ইন্টারসেক্টিংয়ের যে মান আসবে তার সম্ভাবনা নির্ণয় করব। আবারও বলছি, কতগুলো ঘটনার যদি আমাদের স্বাধীনতা আছে কিনা বা স্বাধীন আছে কিনা বা স্বাধীন হবে কিনা সেটা আমাদের যাচাই করতে বলে তাহলে আমরা কি করব, সেই ঘটনাগুলোর ইন্টারসেক্টিংয়ের জন্য যে সম্ভাবনা আসবে সেটা নির্ণয় করব এবং তাদের আলাদা আলাদা সম্ভাবনার গুণফল নির্ণয় করব এবং ওই দুটো মান যদি পরস্পর সমান হয় তাহলে বলবো যে না ঘটনাগুলো পরস্পর স্বাধীন, পরস্পর স্বাধীন। তাহলে এটা দুটো না দুয়ের অধিক ইভেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা সত্য। এরপর আমরা যেটা বিষয়টা আলোচনা করব সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কী, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে এ এবং বি, আমরা দুটো ঘটনা নিয়েই আলোচনা করছি, এ এবং বি দুটো ঘটনা এরা যদি এই শর্ত স্যাটিসফাই করে অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান যদি ফাই হয়, এ ইন্টারসেকশন বি সমান যদি ফাই হয় তাহলে বলা হবে এ এবং বি পরস্পর মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট বা পরস্পর পৃথক ঘটনা। তাহলে এখানে একটা বিষয় আমাদের কিন্তু আসছে, পরস্পর স্বাধীনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, পরস্পর স্বাধীনের ক্ষেত্রে পাচ্ছি প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা পাচ্ছি প্রোডাক্ট অফ এ ইনটু হচ্ছে প্রোডাক্ট অফ বি, কিন্তু পরস্পর পৃথকের ক্ষেত্রে কি পাচ্ছি প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা পাচ্ছি জিরো। তাহলে পরস্পর পৃথকের ক্ষেত্রে আমরা পাচ্ছি প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি সমান জিরো, কিন্তু পরস্পর স্বাধীনের ক্ষেত্রে পাচ্ছি এই ইন্টারসেকশনের মান প্রোডাক্ট অফ এ ইনটু প্রোডাক্ট অফ বি এর সমান। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাহলে স্বাধীন আর পরস্পর পৃথক কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, এটা কি দুটো একই না। তাহলে পরস্পর পৃথক বললে কিন্তু আমরা স্বাধীনের যে শর্ত সেটা কিন্তু স্যাটিসফাই করবো না বা করাবো না, বা আমরা এই শর্তটা কিন্তু মাথায় আনবো না, কারণ স্বাধীন আর পরস্পর পৃথক সম্পূর্ণ আলাদা ঘটনা, সম্পূর্ণ আলাদা দুটো বিষয়। তাহলে এটা আশা করি শিক্ষার্থী বন্ধুদের কোনো অসুবিধা হবে না বিষয়টি বুঝতে। তাহলে এই গেল আমাদের পরস্পর স্বাধীন এবং পরস্পর পৃথকের মধ্যে যে একটা মানে যে ভুল ধারণা থাকে বা শিক্ষার্থী বন্ধুদের সে বিষয়। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা কি যে না কিছু প্রপার্টি, সে প্রপার্টিগুলো কি, এখানে বলা হচ্ছে এ আর বি যদি পরস্পর স্বাধীন হয় তাহলে বলছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এরাও পরস্পর স্বাধীন হবে। কি বললাম, এ এবং বি যদি পরস্পর স্বাধীন হয় তাহলে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট পরস্পর স্বাধীন হবে। তাহলে যেহেতু এ বি স্বাধীন তাহলে প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা পাবো প্রোডাক্ট অফ এ ইনটু হচ্ছে প্রোডাক্ট অফ বি। এরপর আমরা দেখাবো কি প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট
इंटरसेक्शन बी कम्प्लीमेंट एटा समान कि आसे सेटा आमरा एटा देखी तार एटा के लिखछे प्रॉपर्टी अफ ए यूनियन बी तार होल कम्प्लीमेंट द मॉयबर्स थियोरम आमरा काजे लागिएछि अर्थात एखान थेके पाबो वन माइनस प्रॉपर्टी अफ ए यूनियन बी कारण कि प्रॉपर्टी अफ ए कम्प्लीमेंट समान हच्छे वन माइनस प्रॉपर्टी अफ ए सेई शर्त काजे लागिएछि ताहले समान वन माइनस प्रॉपर्टी अफ ए माइनस प्रॉपर्टी अफ बी प्लस प्रॉपर्टी अफ ए इंटरसेक्शन बी अर्थात प्रॉपर्टी अफ ए यूनियन बी ए सूत्र ताहले समान वन माइनस प्रॉपर्टी अफ ए माइनस एखान थेके आमरा प्रॉपर्टी अफ बी कमन निच्छी ताहले कमन निले हबे वन माइनस प्रॉपर्टी अफ ए ताहले एखान थेके आमरा कि पाच्छी वन माइनस प्रॉपर्टी अफ ए इंटू वन माइनस प्रॉपर्टी अफ बी ताहले वन माइनस प्रॉपर्टी अफ ए हच्छे प्रॉपर्टी अफ ए कम्प्लीमेंट ताहले ओखान थेके पाबो कि आमरा प्रॉपर्टी अफ ए कम्प्लीमेंट इंटू वन माइनस प्रॉपर्टी अफ बी हच्छे प्रॉपर्टी अफ बी कम्प्लीमेंट ताहले कि चले आसलो प्रॉपर्टी अफ ए इंटरसेक्शन ए कम्प्लीमेंट इंटरसेक्शन बी कम्प्लीमेंट आबार बोलछि प्रॉपर्टी अफ ए कम्प्लीमेंट इंटरसेक्शन बी कम्प्लीमेंट समान आमरा पेलाम प्रॉपर्टी अफ ए कम्प्लीमेंट इंटू प्रॉपर्टी अफ बी कम्प्लीमेंट ताहले एखान थेके प्रमाण कि हलो दुटो घटना जदि परस्पर স্বাধীন হয় তাহলে তাদের কমপ্লিমেন্টও পরস্পর স্বাধীন হবে। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এগুলো আমাদের কিন্তু অঙ্কের ক্ষেত্রে খুবই খুবই প্রয়োজন হবে। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি, সেটা এখানে বলা হচ্ছে এ বি যদি স্বাধীন হয় তাহলে বলা হচ্ছে এ এবং বি কমপ্লিমেন্ট এটাও পরস্পর স্বাধীন হবে। তাহলে এ বি যেহেতু স্বাধীন সেই জন্য আমরা ও প্রপার্টিটা তো জানি, সেটা লিখেছি কি প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে প্রপার্টি অফ এ ইনটু হচ্ছে প্রপার্টি অফ বি। তাহলে আমরা লিখব এ সমান, আমরা একটু ভেন ডায়াগ্রাম অঙ্কন করি, অঙ্কন করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। এইটা দেখা গেল এ আর এটা হচ্ছে বি, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, আর এই যে জায়গাটা পাচ্ছি এটুকু হচ্ছে, এটুকু হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ সমান কি পাচ্ছি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর এ ইন্টারসেকশন বি মিলে টোটাল যে জায়গাটা আসবে, যে টোটাল এরিয়া সেটাই হচ্ছে আমাদের এ। তাহলে এ সমান আমরা কী লিখতে পারি, এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন হচ্ছে এ ইন্টারসেকশান বি। তাহলে আবার ইরা দুজন কি পরস্পর পৃথক ঘটনা, তাহলে প্রপার্টি অফ এ সমান হবে প্রপার্টি অফ এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট প্লাস প্রপার্টি অফ এ ইন্টারসেকশান বি। তাহলে এখান থেকে কি পাবো আমরা, প্রপার্টি অফ এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট সমান প্রপার্টি অফ এ মাইনাস এটা এ পাশে চলে আসছে, আর প্রপার্টি অফ এ ইন্টারসেকশান বি হচ্ছে প্রপার্টি অফ এ ইনটু হচ্ছে প্রপার্টি অফ বি। তাহলে প্রপার্টি অফ এ আমরা কমন নিলাম, তাহলে প্রপার্টি অফ এ কমন নিলে হচ্ছে ওয়ান মাইনাস প্রপার্টি অফ বি, তাহলে সমান হচ্ছে প্রপার্টি অফ এ ইন্টু প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে কি চলে আসলো, প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান তাদের গুণফলের সম্ভাবনার গুণফলের সমান চলে এসছে, অর্থাৎ এখান থেকে বলতে পারি কি এ এবং বি কমপ্লিমেন্ট পরস্পর স্বাধীন ঘটনা। তাহলে এ আর বি যদি স্বাধীন হয় তাহলে এ এবং বি কমপ্লিমেন্টও স্বাধীন হবে। একই রকমভাবে প্রমাণ করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা, এ বি যদি স্বাধীন হয় তাহলে এ কমপ্লিমেন্ট এবং বি পরস্পর স্বাধীন হবে। সেক্ষেত্রে আমরা এ সমান বের, এখানে আমরা এ সমান বের করেছি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই বি সমান বের করবে, সে বি সমান বের করলে উত্তর চলে আসবে। তা এরপর আমরা একটু এক্সাম্পল আলোচনা করব, যে এই যে আমরা অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলো আমরা বা যে সূত্রগুলো আলোচনা করলাম সেটা আমরা অঙ্কের কীভাবে প্রয়োগ করব। তা প্রথমে আমরা একটা একেবারে ছোট একটা এক্সাম্পল নিচ্ছি, যে এক্সাম্পল কিন্তু দু নম্বর বা এমসিকিউতে খুবই আসে। প্রপার্টি অফ এ সমান, প্রপার্টি অফ এ সমান দেওয়া আছে থ্রি বাই সেভেন, প্রপার্টি অফ
बी समान आछे फोर बाय सेवेन, प्रोबेबिलिटी अफ ए इंटरसेक्शन बी, ए इंटरसेक्शन बी समान आछे टू बाय नाइन। इखान थेके आमादेर मान बेर करते दिएछे प्रोबेबिलिटी अफ ए बाय बी समान कि हबे, তাই এখান থেকে প্রোডাক্টটা এ বাই বি না প্রোডাক্টটা বি বাই এও বের করতে দিতে পারে। তা আমরা একটা করে দিচ্ছি আর একটা শিক্ষাবন্ধুদের হোমওয়ার্ক হিসাবে রাখছি। তা প্রোডাক্ট এ ইন্টারসেকশন বি এটা কী সূত্র? প্রোডাক্ট অফ বি ইনটু প্রোডাক্ট অফ এ বাই বি সমান হচ্ছে টু বাই নাইন। তা প্রোডাক্টটা বি এর মান আছে ফোর বাই সেভেন ইনটু প্রোডাক্ট অফ এ বাই বি সমান टू बाय नाइन। ताले प्रोडक्टी अफ ए बाय बी समान आसे ताले टू बाय नाइन इंटू होच्छे सेवेन बाय फोर, ताले एखाने एटा टू काटबे ताले समान होच्छे सेवेन बाय एटीन। ताले ए होच्छे आमादेर एकटा एग्जाम्पल आलोचना करा हलो। एरपर आमरा आरो एकटा गुरुत्वपूर्ण एग्जाम्पल आलोचना करब जेटी শিক্ষার্থী বন্ধুদেরও খুবই কাজে লাগবে এবং এই ধারণায় আরও আরও অনেক অঙ্ক করতে পারবে আমরা এটা আশা রাখি। তা এবার যে এক্সাম্পলটা আলোচনা করব, একটি পরিবারে দুটো সন্তান আছে, একটি পরিবারে দুটো সন্তান আছে, দুটি সন্তানই বালক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো যদি জানা থাকে যে একটি সন্তান বালক। তা কি বলছে যে একটি পরিবারে দুটো সন্তান আছে এবং তাদের কি বলা হচ্ছে যে না দুটো সন্তানই বালক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো কিন্তু তোমার জানা আছে অর্থাৎ শর্ত দেওয়া আছে কি একটি সন্তান বালক। তাহলে আমরা বড় যে সন্তান ছেলে বা বালক সেটা আমরা হয়তো বি ওয়ান দ্বারা ডিনোট করলাম, ছোট যে বালক সেটা আমরা বি টু দ্বারা ডিনোট করছি, বড় যে বালিকা সেটাকে আমরা জি ওয়ান দ্বারা ডিনোট করছি, ছোট যে বালিকা সেটাকে আমরা জি টু দ্বারা ডিনোট করছি। তাহলে এটা মাথায় রাখতে হবে বড় দুটো দিয়েই কিন্তু আমাদের যে দুটো দুটো সন্তান সেটাকে কিন্তু গঠন করতে হবে, মানে পেয়ার গঠন করতে হবে এবং সেক্ষেত্রেই কিন্তু আমাদের মোট নমুনা বিন্দু বেরিয়ে আসবে। তাহলে মোট নমুনা বিন্দু কী হবে? হতে পারে কি বি ওয়ান বি টু, হতে পারে বি ওয়ান জি টু, বি ওয়ান জি ওয়ান হবে না কারণ এটা বড় সন্তান এটাও বড় সন্তান, একই সঙ্গে দুটো বড় সন্তান হতে পারে না। তারপর জি ওয়ান বি টু, আর একটা হবে জি ওয়ান জি টু। তাহলে এক্ষেত্রে মোট নমুনা বিন্দু আমরা পাচ্ছি, এটা নমুনা দেশ, তাহলে মোট নমুনা বিন্দু সমান হচ্ছে চার। তাই এখানে শর্ত আরোপিত সম্ভাবনা আমরা নির্ণয় করব কারণ শর্ত ওখানে বলাই আছে একটি সন্তান বালক। তাহলে আমরা ধরে নিচ্ছি যে দুটি সন্তান বালক হওয়ার ঘটনা, দুটি সন্তান বালক হওয়ার ঘটনা আমরা এ ধরে নিলাম, আর একটি সন্তান বালক হওয়ার ঘটনা আমরা সি ধরে নিলাম। তাহলে এ ইন্টারসেকশান সি এটা ক্ষেত্রে আমরা কি পাব? তাহলে আমরা এখন প্রবাবিলিটিটাই নির্ণয় করতে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান সি সমান কি হবে? তাহলে এর এ আমরা বলেছি দুটোই বালক, তাহলে এখানে একটা পয়েন্ট আসবে, সি হচ্ছে একটা বালক, তাহলে একটা দুটো এই তিনটে, এই তিনটে হবে, তাহলে এই তিনটে আর ওই এর ক্ষেত্রে এইটা, তাহলে এদের কমন হচ্ছে বি ওয়ান বি টু, অর্থাৎ এ ইন্টারসেকশন সি এর ক্ষেত্রে কমন পয়েন্ট একটা, অর্থাৎ অনুকূলে নমুনা বিন্দু এক আর মোট নমুনা বিন্দু হচ্ছে চার, এটা আমরা পেলাম। এবার সি এর ক্ষেত্রে কী হবে? সি এর ক্ষেত্রে কী হবে? প্রোডাক্ট অফ সি সমান, তাহলে মোট নমুনা বিন্দু হচ্ছে চার আর একটি সন্তান বালক, তাহলে এখানে একটা বালক আছে, এখানেও বালক আছে, এখানেও বালক আছে, তাহলে এক্ষেত্রে আমরা তিনটি পাচ্ছি অনুকূলে নমুনা বিন্দু। তার প্রোডাক্ট অফ সি সমান থ্রি বাই ফোর, অবশ্যই একটা সেটা কিন্তু না, এখান থেকে এখানে কিন্তু মাথা রাখতে হবে
একটি সন্তান বালক অর্থাৎ বোঝায় কি যে দুটো বালক হতে পারে সেই শর্তে কিন্তু এখানে করা হচ্ছে এটা মাথায় রাখবে তোমরা হয়তো মনে করলেন একটি বালক তাহলে এইটা আর এইটা আর নেই তাই না এর ভিতরে তো একটা বালক আছে তা যাই হোক তাহলে প্রোডাক্ট অফ সি সমান থ্রি বাই ফোর এবার আমাদের নির্ণয় করতে দিয়েছে কি একটি বালক যদি জানা থাকে তাহলে দুটি বালক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে সি ঘটনা ঘটে গেছে এই শর্তে আমাদের এ ঘটনা নির্ণয় করতে হবে এ ঘটনার সম্ভাবনা নির্ণয় করতে হবে তাহলে প্রোডাক্ট অফ এ বাই সি সমান হচ্ছে তাহলে এখান থেকে কী পাবো প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশান সি বাই হচ্ছে প্রোডাক্ট অফ সি তাহলে প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশান সি হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু এটা হয়ে যাবে কি উল্টে যাবে মানটা তাহলে ফোর বাই থ্রি সমান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে সি ঘটনা ঘটে গেছে এই শর্তে এই ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই থ্রি অর্থাৎ ওই পরিবারে একটি সন্তান বালক আছে এই শর্ত নিয়ে দুটি সন্তান বালক হওয়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই থ্রি তা এইভাবে আমাদের এক্সাম্পল আলোচনা করতে হবে যাই হোক আশা করি শিক্ষার্থী বন্ধুদের আমাদের এই ভিডিও অনেকটাই উপকারে আসবে।